তো কিছুদিন ধরে আমি চ্যানেল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ হচ্ছে আমার লোকাল এলাকায় বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, তার জন্য ইলেকট্রিক নেই, ইন্টারনেট কানেকশনও বিচ্ছিন্ন, তাই আমাকেও চ্যানেল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়েছে। তো যাই হোক, এখন পরিস্থিতিটা কিছুটা ঠিকঠাক হয়েছে, তো আমি আবার চলে এসেছি। তো আপনাদের 504-এর ইউনিট 1-এর আমি পার্ট 1 একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে জাস্ট কিছু ডিসকাশন করা হয়েছে এবং আপনাকে কী কী শিখতে হবে সেটা দেওয়া আছে ওইখানে, এগুলোই আপনি শিখে নিলে হবে। সেটা আপনি, আমি বলেছিলাম যে NIOS-এর যে স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছে ওইটা আপনি ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন, ওইখান থেকে দাগ দিয়ে দিয়ে পড়ে নেবেন আমি যেগুলো দিয়ে দিচ্ছি, তাহলেই আপনার পরীক্ষা ভালো হবে, ওইখান থেকে 100% আসবে। তো MCQ বা বড় প্রশ্ন কিন্তু আমি আলাদাভাবে আমি রেডি করছি, এগুলো পরে আপনি নিয়ে নিতে পারবেন। তো এখন আপনি জাস্ট এই ভিডিওগুলো দেখতে থাকুন। তো আজকে দিচ্ছি আমি পার্ট 2, যেটা ইউনিট 1-এর পার্ট 2, কারণ একটা পার্টে আমি পুরোটা দিতে পারিনি, মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, যাতে বোরিং লাগবে আপনার কাছে এবং আমার কাছেও। তো আমি আজকে পার্ট 2 দিয়ে দিচ্ছি। ইউ আর ওয়াচিং ইউটিউব চ্যানেল SUMDIN টিউটোরিয়াল, মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। পার্ট 1-এ আমরা পেজ নাম্বার 13 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে যা শুরু করছি পেজ নাম্বার 14 থেকে। তো পেজ নাম্বার 14-এ কিছু প্রশ্ন দেওয়া আছে যে বস্তুর শ্রেণীবদ্ধকরণের জন্য প্রাক সংখ্যা ধারণাগুলির মধ্যে কোনটি ব্যবহার করা যায়। তো সেটা হচ্ছে কি ম্যাচিং এবং বাছাই, সেটা চ্যাপ্টারের মধ্যে ভালো সুন্দর করে দেওয়া আছে, আগের যে ভিডিওটা আছে ওইটা দেখে নেবেন, ওইখানেই পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে স্থানীয় বিকাশের 4টি ধাপের মধ্যে কোনটির মধ্যে গণিতের অধিকাংশ ধারণার বিকাশ সম্ভব, সেটা হচ্ছে কি কনক্রিট অপারেশন সময়কালে গণিতের বিকাশ সবচেয়ে বেশি সম্ভব হয়। আচ্ছা, জ্ঞান বিকাশের কোন পর্যায়ে নিখুঁত গাণিতিক ধারণাগুলির বিকাশ সম্ভব, এরা হচ্ছে ফর্মাল অপারেশন পিরিয়ড বা আনুষ্ঠানিক অপারেশন পিরিয়ডে। তারপর হচ্ছে কি দৈর্ঘ্য সংরক্ষণ দ্বারা কী বোঝানো হয়, তো সেটা হচ্ছে কি যখন কিছু বুঝতে পারে যে, যখন শিশু বুঝতে পারে যে বস্তুর দৈর্ঘ্য নির্বিশেষে অপরিবর্তিত থাকে, মানে হচ্ছে 1 মিটার মানে 1 মিটার, যতটুকু লম্বা 1 মিটার, মানুষ মাপলেও 1 মিটার যতটুকু হবে, কোনো একটা বাঁশের টুকরো মাপলেও 1 মিটার ততটুকু, মানে হচ্ছে কি দৈর্ঘ্যটা 1 মিটার মানে 1 মিটারই থাকছে, সেটা মানুষের ক্ষেত্রেও যতটুকু, যে কোনো বস্তুর ক্ষেত্রেও, গাছের ক্ষেত্রেও ততটুকু, গড়ের দেয়ালের ক্ষেত্রেও ততটুকু, এই ব্যাপারটা তখন ওরা বুঝতে পারে। তারপরে আছে শৈশবকালে গণিত শিখন, তো শৈশবকালে গণিত শিখনের ব্যাপারটা ওইখানে দেখবেন, সেটা হচ্ছে পেজ নাম্বার 14। তারপর হচ্ছে পেজ নাম্বার 15, তো এখানে যেটা দেখার মতো জিনিস আছে সেটা হচ্ছে কি গণিত হোম লার্নিং থেকে শুরু করে শিশু তার বিদ্যালয়ে আসার আগেই প্রতিষ্ঠিত হয়, গণিত বোধগম্যতার উপর নির্ভরশীল, এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন যে গণিত হোম লার্নিং থেকে শুরু করে বিদ্যালয়ে আসার আগে কিন্তু গণিত অনেকটা ওরা শিখে নেয়, তাছাড়া হচ্ছে গণিতটা হচ্ছে বোধগম্যতার উপর নির্ভরশীল, এখান থেকে কিন্তু MCQ হতে পারে, আমি জাস্ট একটু পরে দিয়ে দিচ্ছি। তারপর যে পেপারগুলো আছে এগুলো জাস্ট দেখে নেবেন, শেখার মতো কিছুই নেই ওখানে, মানে শেখার মতো কিছু নেই মানে কি আপনি শিখতে চাইলে শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তারপরে আমি যেটা MCQ তৈরি করলাম সেটা হচ্ছে গিয়ে গণিত কিসের উপর নির্ভরশীল, অপশন দেওয়া আছে অভ্যাস, পাঠ্যপুস্তক, দক্ষতা নাকি বোধগম্যতা, তো সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে গণিত নির্ভরশীল হচ্ছে বোধগম্যতার উপর। তো পেজ নাম্বার 17, ওইখানে দেখুন শিশুরা তাদের গাণিতিক চিন্তাভাবনা প্রকাশ করে ভাষায়, তো সেখান থেকে প্রশ্ন হতে পারে যে শিশুরা তাদের গাণিতিক চিন্তাভাবনা কীভাবে প্রকাশ করে, তো সেটা হচ্ছে কি ভাষায়। তারপর দেওয়া আছে যে জেমস 1985 ব্রুনার এবং অন্যদের কাজকে ভাষা এবং চিন্তাধারার মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর পর্যালোচনা করা একটি গণিত শিক্ষণ পদ্ধতি উপস্থাপিত করেন, যাকে তিনি কথা বলুন এবং রেকর্ড করুন বলেন, ইহা শিশুদের হাতে কলমে গণিত কষ্টে নিযুক্ত করে এবং তারপর রেকর্ডিংয়ের কার্যক্রম 5 ধাপ ক্রম নিম্নলিখিতভাবে অনুসরণ করে। আচ্ছা, কথা হচ্ছে কথা বলুন এবং রেকর্ড করুন, কোনো একটা জিনিস শিখতে হলে সেটা বলেছে যে কথা বলবেন, ওইটাকে রেকর্ড করে রাখবেন, তারপর রেকর্ডটাকে আবার আপনি শুনবেন, তাহলে শেখা কিন্তু খুব সহজ হয়, মানে কঠিন কোনো জিনিস যদি এমন হয় তাহলে এভাবে শেখা যায় সেটা বলছে ওটা। তারপর হচ্ছে রেকর্ডিংয়ের কার্যক্রম কিন্তু 5টি ধাপ, তো প্রশ্ন হতে পারে যে রেকর্ডিংয়ের কার্যক্রম কয়টি ধাপে সংগঠিত হয়, সেটা হচ্ছে 5টি ধাপে। কী কী সেখানে দেওয়া আছে দেখুন, যে শিক্ষার্থী তাদের চিন্তা অন্যদের কাছে ব্যাখ্যা করে, তারা বস্তু বা স্কেচ দ্বারা তাদের মানসিক ছবি প্রদর্শন করে, তারা লিখিত গল্প রেকর্ড করে যা তাদের স্কেচ প্রদর্শন করে, তারা সে প্রক্রিয়া ব্যবহার করে তা ক্রমানুসারে রূপান্তরিত করে, অবশেষে তারা প্রমিত সংখ্যার প্রাসঙ্গিকতা দেখে এবং তার মান নির্দেশাবলী গ্রহণ করে। যাই হোক, তো সেটা হচ্ছে কি রেকর্ডিংয়ের কার্যক্রম হচ্ছে 5টি পর্যায়। তো তারপর যেটা হচ্ছে কি এখানে দেখুন লেখা আছে যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পদ্ধতির মধ্যে সম্পর্কের এই ঘাটতি বিদ্যালয়ের ছোট শিশুদের গণিতের উপর আত্মবিশ্বাস হারানোর প্রধান কারণ, তো সেখানে প্রশ্ন হতে পারে যে বিদ্যালয়ে ছোট শিশুদের গণিতের উপর আত্মবিশ্বাস হারানোর প্রধান কারণ কি, তো সেটা হচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পদ্ধতির মধ্যে সম্পর্কের ঘাটতি বিদ্যালয়ে শিশুদের গণিতের উপর আত্মবিশ্বাস হারানোর প্রধান কারণ, তো সেটা আমরা দেখলাম যে পেজ নাম্বার 17। তারপরের পেজে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিকল্প উপায় হিসাবে অঙ্গবিন্যাস সমস্যা কি উন্নয়নশীল সাহায্য হতে পারে, উদাহরণ সহযোগে আপনার উত্তরের
নম্যতা দিন। আচ্ছা যাই হোক, তো কথা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিকল্প উপায় হিসাবে অঙ্গবিন্যাস সমস্যাকে উন্নয়নশীল সাহায্য হতে পারে? অবশ্যই, এটা আনসার হবে হ্যাঁ হতে পারে। তারপর যেটা বড় প্রশ্ন এখন দিচ্ছি না আমি, তারপর হচ্ছে গিয়ে গণিতের আতঙ্ক, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। ওইটা কিন্তু ভালোভাবে পড়বেন যে গণিতের আতঙ্ক মানে ম্যাথ ফোবিয়া, ম্যাথমেটিক্স ফোবিয়াটা কি। আমরা তো কি দেখি যে গণিত অনেকেই ভয় পায়, ভয় পাওয়ার কারণ কি, কেন ভয় পায়, তার বিরুদ্ধে মানে তা ভয় যাতে না পায় তার জন্য আমরা কী করতে পারি, এটা সম্পূর্ণভাবে ওইখানে দেওয়া আছে, আপনার জাস্ট পড়ে দেখবেন। তারপর হচ্ছে পেজ নাম্বার 19 যাচ্ছি, পড়ে নেবেন। ছাত্রছাত্রীদের মধ্যে গণিত শেখার জন্য উদ্বিগ্নতা ও ভয় তৈরির প্রধান চারটি প্রধান সহজাত বৈশিষ্ট্য বিদ্যালয়ের চারপাশে রয়েছে, তো সেটা আপনি দেখে নেবেন। জাস্ট ওই যে বললাম ম্যাটেরিয়াল, কোর্স ম্যাটেরিয়াল বাংলাতে ডাউনলোড করতে পারবেন, NIS এর ওয়েবসাইটে দেওয়া আছে কীভাবে করতে হবে, সেটাও যদি আপনি করে নেন ভালো, যদি না পারেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে। সেটাতে কিন্তু আপনি 504 এর ব্লক 1 এর 19 পেজে এটা পাবেন। এটা কিন্তু আপনাদের অবশ্যই শিখে রাখতে হবে যে ছাত্রদের মধ্যে গণিত শেখার জন্য উদ্বিগ্নতা এবং ভয় তৈরির প্রধান চারটি কারণ উল্লেখ করা। 5 মার্কের জন্য এটা আমার মনে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সেখানে দেওয়া আছে দেখুন যে এটি সাধারণত কোনো বাস্তব অর্থপূর্ণ বা সমার্থক প্রসঙ্গের অন্তর্গত একজন বিখ্যাত গণিতবিদের ডট অনেক কিছু লেখা আছে। মূল কথা মুদ্রা কথা হচ্ছে কি, এখান থেকে বুঝতে পারবেন যে বিদ্যালয়ে গণিত সাধারণত বিমূর্ত প্রতিবেদক রূপে ব্যবহার করা হয়, তাই শিক্ষার্থীরা মানে এখানে কি সেটা মজা পায় না। তারপরে বিদ্যালয়ে গণিতে প্রায় শিশুদের নতুন কাগজ এবং পেন্সিল কৌশলগুলো ব্যবহার করে থাকে যা কেবলমাত্র মানসিক কৌশল, ওই যে কাগজ পেন্সিলে ব্যবহার করতে করতে বোরিং লাগে, সেজন্য গণিতের প্রতি ইন্টারেস্ট তারা হারিয়ে ফেলে। তারপর হচ্ছে স্কুল গণিত প্রায় নির্ধারিত পদ্ধতির একটি সেট হিসেবে শেখানো হয় ছেলেমেয়েরা, তাদের সাহায্য মানে কি বলবো একটা প্রথাগত গণিত শেখানো হয় যেটা মানে বোরিং। অ্যাকচুয়ালি হচ্ছে গণিতটা বোরিং থেকেই গণিতের গণিতে স্টুডেন্টরা পিছিয়ে যায়, তো এই ব্যাপারগুলো এখানে লেখা আছে, তো এগুলো দেখে নেবেন যে চারটা কারণ হয়। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমরা টিচাররা কিন্তু মানে গণিতটাকে যখন উপস্থাপন করি খুব ভালোভাবে আয়োজন করে উপস্থাপন করতে পারি না, যার জন্য শিক্ষার্থীর কাছে আরও ভয়ভীতির কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া হচ্ছে গণিতটা হচ্ছে একটু জাস্ট সেন্সিটিভ না, যে আমি পুরোটা লিখলাম একটু ভুল হয়ে গেল, তো এই যে ভুল হবে এমন ধারণা থেকে কিন্তু আরও ভুল হয়ে যায়, তো এইসব ব্যাপারটা সুন্দরভাবে গুছিয়ে লিখলেই হলো। তারপর পেজ নাম্বার 20 যে মানব তত্ত্ব প্রক্রিয়াকরণ ব্যবস্থায় তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে, এতে প্রথাগত গণিতের জগতে ছোট শিশুদের জন্য খুবই সরাসরি প্রভাব রয়েছে। তার মধ্যে কিছু দেওয়া আছে, এগুলো দেখবেন যে আবেশনের দ্বারা শেখা বা লার্নিং বাই ইন্ডাকশন, তারপর হচ্ছে সীমিত কর্মস্মৃতিক্ষমতা, লিমিটেড ওয়ার্কিং মেমোরি ক্যাপাসিটি, তারপর হচ্ছে মেটা জ্ঞানের সচেতনতার উন্নয়ন এবং নিয়ন্ত্রণ, ডেভেলপমেন্ট অফ মেটা কগনিটিভ অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ট্রোল, এই ব্যাপারগুলো জাস্ট একটু পরে দেখবেন। তাছাড়াও গণিত শিখনে ভয়ভীতির আরও কিছু কারণ এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যে গণিত সম্পর্কে পূর্বের নেতিবাচক অভিজ্ঞতা, এটাও গণিত শিখনের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। ইহার সাথে নিম্নলিখিত এক বা একাধিক সম্পর্ক হতে পারে, যেমন অনুপযুক্ত বিদ্যালয় পরিবেশ। হ্যাঁ, গণিত শিখনের ক্ষেত্রে বিদ্যালয় পরিবেশটা অনুপযুক্ত, যেমন কি এমন বিদ্যালয় যেখানে কঠোর অনুগত্য সহকারে কোর্সের কভারেজের মধ্যে অত্যন্ত কঠোর শৃঙ্খলা বজায় রাখে, যেখানে শিশুদের চিন্তা করার এবং গণিত সমস্যা সমাধান করার বিকল্প উপায়গুলি নির্বাচন না করে গণিতের প্রতি শিক্ষার্থীদের আরও দুশ্চিন্তার সৃষ্টি করে। তারপর হচ্ছে গিয়ে বাবা এবং অথবা শিক্ষকদের উৎসাহের অভাব। হ্যাঁ, গণিতের ক্ষেত্রে উৎসাহ কিন্তু এটা একটা ব্যাপার, যে গণিত বিষয়ে ভালো এবং উচ্চতর কর্মক্ষমতার জন্য বাবা মা এবং শিক্ষকদের কাছে ধারাবাহিক চাপ বেশিরভাগ ক্ষেত্রে গণিত ভয় বৃদ্ধি করে। এ প্রেশার, তোমাকে এটা করতে হবে, আজকের মধ্যে শেষ করতে হবে, নাহলে ভালো করতে হবে না, পরীক্ষা ভালো মার্ক করতে হবে, এইসব ব্যাপার নিয়ে কি তাড়াহুড়ো করতে গিয়ে গণিত আর ওদের শেখা হয় না, জাস্ট মুখস্থ করে নেয়, এটা কোনো কাজে আসে না পরে। তারপর হচ্ছে ইতিবাচক প্রতিকৃত এর অভাব, ল্যাক অফ পজিটিভ রোল মডেলস, কখনো কখনো উচ্চ শ্রেণীর ছাত্রভাবে ব্যতিক্রমিত গণিত দক্ষতার পারিবারিক সদস্য নিম্নকালীন শিশুদের তাদের গণিত শিখনে অনুপ্রাণিত করে, এই ধরনের একজন প্রতিকৃত খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এবং গণিত শিশু গণিতের মতো বিমূর্ত বিষয়ের প্রতি পর্যাপ্ত অনুপ্রেরণা খুঁজে পায় না, সেটাও হচ্ছে কথা। সচরাচর কি বলবে, বলবে যে না ম্যাথ নিয়ে পড়া এটা কিন্তু সহজ না, বুঝে শুনে নাও, এই এই সব ব্যাপারগুলো কিন্তু স্টুডেন্টকে আরও কিন্তু নেতিবাচক দিকে ঠেলে দিচ্ছে আর কি গণিতের ব্যাপারটা। তারপর হচ্ছে আন্তরিকতা অথবা লিঙ্গ ধর্মঘট, এটা একটা কথা যে সবাই মনে করে যে মেয়েরা গণিত ভালো পারে না, ছেলেরা গণিত ভালো পারে, তার মানে কি মেয়েরা যখন গণিত নিয়ে পড়তে চাইবে আগেই ওদের কাছে নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায় যে আমি তো মেয়ে বাবা আমি তো গণিত পারবো না, এইসব ব্যাপারগুলো কিন্তু মানে কি বলবো আর গণিতের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আরও রয়েছে যে গণিতের সমস্যা বিদ্যালয়ের শাস্তি হিসেবে ব্যবহৃত হয়, ম্যাথমেটিক্স প্রবলেম বিং ইউজড এজ পানিশমেন্ট ইন স্কুল, মানে কি কোনো স্টুডেন্ট যখন কিছু করলো যে ওকে শাস্তি দেওয়ার জন্য একটা ম্যাথ প্রবলেম দেওয়া হলো, তো তার মানে কি
যে সে ম্যাথসটা করতে পারবে না, তো মানে এটা শাস্তি তার। তো এমন এমন করে কি হয় মানে ম্যাথসটাকে কি করা হচ্ছে, যখন স্টুডেন্ট করতেছে ম্যাথস করতে বলা হয় তখন মনে করবে ও বাবা আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, মানে শাস্তিমূলক হয়ে গেছে, মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে আর কি ম্যাথসের প্রতি। তারপর হচ্ছে সময় মতো পরীক্ষা গ্রহণের চাপ, এটা তো রয়েইছেই পরীক্ষা গ্রহণের চাপ, মানে টাইম টেবিল ম্যাথসে কিন্তু মানে কি একটু টাইম দরকার হয়। তাছাড়া ওদের এখন তো কি হচ্ছে পরীক্ষা উইকলি পরীক্ষা হচ্ছে, 15 ডেজে পরীক্ষা হচ্ছে, মান্থলি পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার চাপের জন্য আরও গণিত শিখতে পারছে না। অন্যদের সামনে ভয় বা খুঁতা বা মূড় অনুভব করা যে আমি পারবো না, ভুল হয়ে যাবে, এমন 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 ভাব আর কি। তারপর হচ্ছে প্রস্তুতির অভাব, সেটা তো ঠিকই আছে, বেশিরভাগ সময় পরীক্ষার সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের তার মুখোমুখি হতে হয়। ছাত্ররা ক্লাসের পাশাপাশি পরীক্ষার জন্য সবসময় প্রস্তুত নয়, এটা যে কোনো পরিস্থিতির উদ্বেগের কারণ হতে পারে। এসব অনেক ব্যাপার আছে গণিত মানে গণিতের পক্ষে অন্তরায়, তো এগুলি থেকে কাটিয়ে উঠতে গেলে কী করতে হবে সেটা এখানে বুঝে নেবেন। তো এগুলো দেখবেন যে গণিত শেখার ক্ষেত্রে কী কী সমস্যা আছে, তো অনেকটাই আমি ডিটেলটা দেখিয়ে দিলাম। তো এগুলো কিন্তু পরীক্ষা আসার মতোই প্রশ্ন যে গণিত শেখার পক্ষে অন্তরায় কী কী। তারপর হচ্ছে গিয়ে আনন্দদায়ক গণিত শিখন উদ্ভাবন, তো গণিতকে কী করতে হবে শিশুদের কাছে আনন্দদায়ক হিসাবে উপস্থাপন করতে হবে, তাহলেই তারা ইন্টারেস্ট সহযোগে গণিতটাকে শিখতে পারবে। তো খেলার মাধ্যমে গণিত শেখার জন্য রয়েছে সংখ্যা দৌড়, রয়েছে স্থান মূল্য। তো সংখ্যা দৌড় কী, সংখ্যা দৌড় মানে হচ্ছে কী করবে, সংখ্যা লিখবে যে দৌড় দিয়ে সে মানে কী বলবো, মনে করেন দূরে কিছু পাথর রাখা হলো, নুড়ি পাথর রাখা হলো, তো বলতে হবে দৌড় দেও তুমি 5টা পাথর নিয়ে আসো, কার আগে কে আসতে পারলো, এসব খেলা খেলানো যায়। তারপর হচ্ছে স্থান মূল্য মানে কি, দুটি দল থাকবে, তারপর হচ্ছে গিয়ে কার্ড থাকবে, 0 থেকে 9 পর্যন্ত কার্ড থাকবে। তো কার্ড রেখে রেখে এক দল আনবে, একটা কার্ড রাখবে, এক দল আনবে, কার্ড রাখবে, কার্ড রেখে রেখে মানে এককের করে, দশকের করে, শতকের করে এমনভাবে রাখবে যে দলের সংখ্যাটা সবচেয়ে বড় হয়ে যাবে সেই জিতেছে, এমনভাবে খেলা তৈরি করা যায় আর কি। তো ইন্টারেস্টিং হবে মানে খেলার মাধ্যমে গণিত শিখতে পারলো। তারপর রয়েছে খেলা সংযোজন, রয়েছে মনন খেলা। তো মনন খেলার ব্যাপারটা কি, মানে হচ্ছে তুমি একটা নাম্বার দললে, মনে করো 0 থেকে 100 পর্যন্তের মধ্যে দুটো টিম থাকবে, এক টিম যে কোনো একটা নাম্বার দললে অন্য টিমকে বলা হবে যে 10টা প্রশ্ন করতে পারবে তুমি। 10টা প্রশ্ন কিন্তু মানে আনসার দেওয়া হবে হ্যাঁ অথবা না এর মাধ্যমে, এবং তোমাকে এমনভাবে প্রশ্ন করতে হবে যাতে এই 10টা প্রশ্নের মধ্যে তুমি মানে ওই দলটা কী নাম্বার ধরেছে, কত নাম্বার ধরলে 0 থেকে 100 মধ্যে কত নাম্বার ধরেছে সেটা যাতে তুমি গ্যাস করতে পারো। তুমি এমনভাবে প্রশ্ন করবে যাতে হ্যাঁ এবং না বলবে আনসার, এর মধ্যে তুমি যারা গ্যাস করতে পারো। তো এটা হচ্ছে গিয়ে যেমন যদি তুমি একটা প্রশ্ন করে আনসারটা পেয়ে যাও তাহলে তুমি 9 পয়েন্ট পেলে, যদি তোমাকে দুটো প্রশ্ন করে আনসার বের করার জন্য তোমাকে দুটো প্রশ্ন করতে হয় তাহলে তুমি 8 পয়েন্ট পেলে। এভাবে প্রশ্ন সংখ্যা যত বাড়বে তত পয়েন্ট কমে যাবে, এমনভাবে আর কি বুদ্ধি করে করে প্রশ্ন করা। তো সেটা সুন্দর একটা গেম রয়েছে, গেসিং গেম বা মনন খেলা, সেটার মাধ্যমে গণিত শেখা যায়। তো ব্যাপার হচ্ছে আমি যেগুলো বলছি আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা আমি ঠিক বুঝছি না, যে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপর যেটা প্রশ্ন হচ্ছে পিতু কী, তো পিতু হঠাৎ করে বললে পিতু কী, পিতু হচ্ছে এক ধরনের খেলা, পিতু হচ্ছে এক ধরনের খেলা, কী হচ্ছে কতগুলো টাইলসের টুকরোকে এক জায়গাতে রাখা হয়, তারপর বল মেরে এগুলোকে ফেলে দিতে হয়, তেমন আর কি, এমন গেম আমরা দেখি সচরাচর অনেকেই দেখি। তো এই গেমটার নাম হচ্ছে গিয়ে পিতু। তো পিতু কী হলে আনসার হচ্ছে গিয়ে পিতু একটা খেলা, সংখ্যা নিয়ে খেলা আর কি। তারপর আমরা চলে আসছি 26 নম্বর পেজ, ওইখানে কিন্তু চ্যাপ্টারের প্রশ্ন দেওয়া হচ্ছে শ্রেণীকক্ষে গণিতের জন্য বয় বৃদ্ধি হওয়ার কারণ কী, সেটা 19 নম্বর পেজে আনসার আছে, আমি যেটা বললাম মানে অনেক অনেকটাই কারণ আছে। তারপর আছে গণিতের ভীতি কমাতে এবং শ্রেণীকক্ষে গণিত শিখনকে আনন্দদায়ক করতে যে কোনো 6টি উপায় বর্ণনা করো, তো সেটা 23-24 নম্বর পেজে আছে। এই যে খেলার মাধ্যমে গণিত বিভিন্ন মডেল রয়েছে, যে মনন খেলা, সংখ্যা দৌড়, স্থান মূল্য, খেলা সংযোজন, এইসব বিষয় রয়েছে, তো এগুলো লিখবেন। তারপর যেটা হচ্ছে গিয়ে শিশুর ভাবনা দুটি পর্যায়ের সাথে শুরু হয়, একটা হচ্ছে ধারণা, ধারণা মানে কি সরাসরি বস্তুর সাথে যোগাযোগের ফলে জ্ঞান, একটা হচ্ছে উপস্থাপনা মানে অনুভূত বস্তুর মানসিক চিত্র। তো সেটাকে প্রশ্ন হতে পারে যে শিশুর ভাবনা কয়টি প্রক্রিয়ায় শুরু হয়, তো সেটা আনসার হচ্ছে দুটো প্রক্রিয়া শুরু হয়, কী কী, ধারণা এবং উপস্থাপন। তারপর হচ্ছে গিয়ে পিয়াজের ধারণা অনুসারে শিশুর মধ্যে চিন্তা ভাবনার বিকাশ 4টি পর্যায়ে হয়, যেটা সেন্সরি মোটর পর্ব, প্রাক অপারেশনের সময়কাল, কংক্রিট অপারেশনের সময়কাল, তারপর হচ্ছে ফর্মাল অপারেশনের সময়কাল। সেখানে প্রশ্ন হতে পারে যে পিয়াজের ধারণা অনুযায়ী শিশুর চিন্তাধারা বিকাশের কয়টি পর্যায়ে রয়েছে, তো সেটা হচ্ছে 4টি পর্যায়। তো এটা মানে আমি যে পার্ট ওয়ানের সেটা ডিটেল আলোচনা করা হয়েছে, এখানে দেখে নেবেন যে সেন্সরি মোটর পর্ব হচ্ছে গিয়ে দুই বছর জন্ম থেকে 2 বছর পর্যন্ত, প্রাক অপারেশনের সময়কাল হচ্ছে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত, কংক্রিট অপারেশন সময়কাল হচ্ছে 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত, আনুষ্ঠানিক অপারেশন সময়কাল হচ্ছে 11-12 বছর থেকে 14-15 বছর বয়স পর্যন্ত। তো কোন সময়ে কী শেখে সেটাও কিন্তু মানে পার্ট ওয়ানে দেওয়া আছে। আচ্ছা, তো তারপর যেটা দেওয়া আছে সেটা দেখুন যে প্রাক সংখ্যার মেলানোর ধারণা বাছাইকরণ, তুলনামূলক মূল্যায়ন এবং ভর্তুকি প্রদানের প্রাক সংক্ষেপণ, ধারণাগুলি প্রাক বিদ্যালয় বা 6 বছরের পূর্বেই হয়ে যায়। মানে কি এখন ধরুন যে প্রশ্ন হলো যে বাছাইকরণ, তুলনামূলক মূল্যায়ন শিশু কখন শেখে, সেটা হচ্ছে 6 বছরের পূর্বেই শিখে নেয়, অর্থাৎ প্রাক বিদ্যালয় পর্বে শিখে নেয়।
তারপর হচ্ছে সংখ্যার ধারণা এবং অধিকাংশ ধারণার বিকাশ সম্পূর্ণভাবে কনক্রিট অপারেশন সময় যা 11 বছর বয়সের আগে হয়। তো এখানে প্রশ্ন হতে পারে যে শিশুর সংখ্যার ধারণার বিকাশ কখন ঘটে, তো সেটা হচ্ছে কনক্রিট অপারেশন সময়কালে, অর্থাৎ 11 বছর বয়সের আগেই ঘটে। তারপরে যেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে গণিতের উদ্বেগ এবং বয়সের সাথে বিদ্যালয়ের চর্চা, মানুষের তত্ত্ব প্রক্রিয়াকরণ পদ্ধতির বিরক্তি, শ্রেণীকক্ষ এবং গৃহপরিবেশ ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান যুক্ত থাকে। সেখানে প্রশ্ন হতে পারে যে গণিত ভীতির জন্য কী কী দায়ী, সেখানে আপনি দিয়ে দিতে পারেন বিদ্যালয়ের গণিত চর্চা, মানুষের তত্ত্ব প্রক্রিয়াকরণ পদ্ধতির বিরক্তি, শ্রেণীকক্ষ এবং গৃহপরিবেশ ইত্যাদি দায়ী। তারপর হচ্ছে গিয়ে শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ কার্যক্রম, খেলা, মডেল ও চার্ট তৈরি, প্রদর্শনী ও কুইজে অংশগ্রহণ, দাদা সংগ্রহ করা, সাড়া দেওয়ার মতো বিভিন্ন বিষয় সংযোজন শিক্ষার্থীকে গণিত শেখাকে উপায়কে আনন্দদায়ক করতে পারে। তো যদি প্রশ্ন হয় যে গণিত শেখনকে কীভাবে আনন্দদায়ক করা যায়, চারটি পদ্ধতি তো আগে আমি ডিসকাশন করেছি, তো কীভাবে আনন্দদায়ক করা যায় সেখানে শর্টে যদি দিতে হয় তাহলে এটা দেখুন দেওয়া আছে যে শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ কার্যক্রম, খেলা, মডেল ও চার্ট তৈরি, প্রদর্শনী ও কুইজে অংশগ্রহণ, দাদা সংগ্রহ করা, সাড়া দেওয়ার মতো বিভিন্ন বিষয় সংযোজনই শিক্ষার্থীর গণিত শেখার উপায়কে আনন্দদায়ক করতে পারে। তো এই গেল, তারপর হচ্ছে এই যে আগের যে প্রশ্নগুলো আছে ওইগুলো আনসার ওইখানে দেওয়া আছে। তো এই মোটামুটি ইউনিট 1টা শেষ হয়ে গেল। তো আপনারা বলবেন কেমন লাগলো, বাকি কী করতে হবে, আর যেগুলো MCQ বা বড় প্রশ্ন যেগুলো কিন্তু পরবর্তীতে আপনারা পুরো সেট পেয়ে যাবেন। তো এখন জাস্ট এই ভিডিওগুলো দেখতে থাকুন, দেখে ওইখান থেকে শেখার চেষ্টা করুন। এই কন্টেন্টের বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট টাইম আমি এভাবেই করবো, নাকি অন্য কোনো চেঞ্জ করতে হবে সেটাও আমাকে অবশ্যই সাজেশন দেবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলে আমিও আপনাদের সঙ্গে থাকছি, আর ডিএলএডটা একাধারে হয়ে যাবে বাংলাতে খুব সহজে, কোনো টেনশন নেই। তো সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।